মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে মোহনবাগান মাঠে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের উদ্যোগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আন্তর কলেজ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো। টি-20 পদ্ধতিতে অনুষ্ঠিত এই খেলায় মোট 14টি দল অংশগ্রহণ করেছে। খেলাটি অনুষ্ঠিত হবে নকআউট সিস্টেমে। করোনা পরিস্থিতির জন্য 2 বছর ধরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। এই দিনে প্রতিযোগিতায় বিকে মহাবিদ্যালয় ও সেন্ট জেভিয়ার্স কলেজ মুখোমুখি হয়। এ প্রসঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আধিকারিক জানান, 25 মার্চ থেকে শুরু হবে ইন্টার কলেজ ফুটবল প্রতিযোগিতা। এই খেলায় মোট 24টি দল অংশগ্রহণ করবে। ওই দিনই মহিলাদের ভলিবল প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। 10টি কলেজ অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে। 21 মার্চ শুরু হবে পুরুষ বিভাগের ভলিবল প্রতিযোগিতা। ওই খেলায় মোট 16টি দল অংশগ্রহণ করবে। আমাদের ইন্টার কলেজ ক্রিকেট আছে টি-20। বিগত 2 বছর ধরে করোনার জন্য আমাদের খেলা বন্ধ ছিল। তাহলে 35 ওভারেরই খেলা হতো, প্লাস টি-20টাও হতো। 2 বছর কী পিরিয়ড গেছে সেটা তো আপনারা সবাই জানেন। 2 বছর থেকে আবার আমরা হচ্ছে এই ইন্টার কলেজ ক্রিকেট টি-20 আরম্ভ হয়েছে। আজকে খেলছে বলাগড় বিকে মহাবিদ্যালয় এবং সেন্ট জেভিয়ার্স কলেজ। এর সঙ্গে সঙ্গে আমাদের 25 তারিখ থেকে ফুটবল ইন্টার কলেজ ফুটবল আরম্ভ হচ্ছে, মেয়েদের ভলিবল আরম্ভ হচ্ছে 25 তারিখে, যদিও সেটা আছে ওয়ান ডে টুর্নামেন্ট হবে, এবং হচ্ছে 21 তারিখ থেকে ছেলেদের আছে ভলিবল টুর্নামেন্ট আরম্ভ। কতগুলো টিম অংশগ্রহণ করছে? এখানে 14টা টিম অংশগ্রহণ করছে। ফুটবলে আছে 24টা, আর ওখানেও হচ্ছে 16টা টিম হচ্ছে ভলিবলের আছে ছেলেদের, এবং মেয়েদেরটা হচ্ছে আমরা অন স্পট ফিকচার করবো, সেদিন বোঝা যাবে। তবে মোটামুটি অ্যাটলিস্ট 10টা 12টা টিম থাকবে। এই 14টা টিমের কি লিগ সিস্টেমে খেলা হচ্ছে না? নকআউট সিস্টেম। সবগুলি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের? সবগুলোই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের খেলা। আমাদের তো সবই হয়, ইন্টার ইউনিভার্সিটি তো মোটামুটি এবারে হয়ে গেল। এখনও এই যেমন আছে আমাদের, এখন বাস্কেটবল টিম গেছে ছেলেদের, ভুবনেশ্বর কিটে গেছে, আজকেই খেলা সেখানে, ওখানেও নকআউট। এখান থেকে কি প্লেয়ারদের ইউনিভার্সিটি ক্রিকেট টিমটাতে চান্স পাওয়ার সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, যার জন্যই তো করা। এখানে হচ্ছে এখান থেকে সিলেকশন ক্লাস হচ্ছে, আমাদের ক্রিকেটের সিলেকশন ট্রায়াল হয়, সেখান থেকে প্লেয়ার বাছা হয়, তারপরে রেসিডেন্সিয়াল ক্যাম্প হয়, সেখান থেকে আমাদের প্লেয়ার বেছে নেওয়া হয়। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।